এখনই টিভি ফ্রিজ কিনে টাকা নষ্ট করবেন না, বড় সড় দুঃসংবাদের আশঙ্কা। নতুন গাড়ি, দামি টেলিভিশন কিনে অর্থ খরচ না করার জন্য সতর্ক বার্তা শোনা গেল অ্যামাজন কর্তা জেফ বেজোসের মুখ থেকে, কারণ আর্থিক মন্দা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাই আগামী মাসগুলোয় এসবের পেছনে অর্থ খরচ না করার জন্য সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়িক গোষ্ঠীকে পরামর্শ দিয়েছেন তিনি, যা শুনে রীতিমতন চিন্তিত হয়ে পড়েছে বিভিন্ন মহল। তার সঙ্গত কারণও রয়েছে, কারণ বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি ও $118 বিলিয়ন সম্পত্তির মালিকের মুখ থেকে যখন আর্থিক অনিশ্চয়তার এই কথা শোনা যায়, তখন তার আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করে সকলে। ঠিক কি বলেছেন বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি, শুনে নিন। মার্কিন দেশের গৃহ ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $16.5 ট্রিলিয়ন। এই পরিসংখ্যানের উল্লেখ করে জেফ বেজোস জানিয়েছিলেন, এই ঋণের ফলে মার্কিন নাগরিকেরা নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে মুশকিলে পড়েছেন। তার সতর্ক বার্তা, আমার পরামর্শ হলেও কিছু ঝুঁকি আপাতত তুলে রাখুন। যদি কোনো জিনিস কেনার পরিকল্পনা করেন, সেটা কিছুদিনের জন্য পিছিয়ে দিন, টাকাটা জমিয়ে রাখুন, দেখুন না কি হয়। আপাতত কিছু ঝুঁকি নেবেন না, তিনি আরও যোগ করেছেন। ফলে আপনি যদি ব্যক্তিগত ক্রেতা হিসেবে কোনো বড় স্ক্রিনে টেলিভিশন কেনার কথা ভেবে থাকেন, আমি বলবো অপেক্ষা করুন, টাকা জমিয়ে রাখুন, দেখুন কি পরিস্থিতি আসে। একই কথা বলবো নতুন অটোমোবাইল, রেফ্রিজারেটর বা অন্য যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে। নিজেদের হিসেব থেকে কিছু ঝুঁকি এই মুহূর্তে বাদ দিয়ে দিন। তার অবশ্যম্ভাবী কারণ হিসেবে অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বলেছেন অ্যামাজন কর্তা। জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলছে, শুধু ব্যক্তিগত গ্রাহক নয়। একই পরামর্শ তিনি দিয়েছেন ছোট উদ্যোগপতিদের ক্ষেত্রেও। জেফ বেজোস জানিয়েছেন এই মুহূর্তে নতুন কোনো যন্ত্রপাতি না কেনাই ভালো, তার থেকে ওই টাকা জমিয়ে রাখা দরকার। তার কথায় সেরাটার জন্য আশা রাখুন, কিন্তু সব থেকে খারাপ পরিস্থিতির জন্য সব দিক থেকে প্রস্তুত থাকুন। প্রসঙ্গত, নিজের সম্পত্তির অর্ধেকেরও বেশি অংশ তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক কাজে ব্যয় করবেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এর মধ্যে অ্যামাজনের তরফে জানানো হয়েছে কর্মী ছাঁটাইয়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা 2023 সাল পর্যন্ত চলবে।